পল্লী উন্নয়নের জন্য টানা তিনবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদক দিল সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক সিডা পদক। রোববার গণভবনে প্রধানমন্ত্রীর হাতে আজিজুল হক পল্লী উন্নয়ন পদক তুলে দেন সিডাপের মহাপরিচালক ডক্টর চরতসাগ বীরপা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল থেকেই দেশের উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার, কারণ গ্রামের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হয়। আমাদের লক্ষ্য হচ্ছে, বা আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের সবসময় লক্ষ্য যে এদেশের উন্নয়নটা তৃণমূল থেকে হবে, গ্রাম থেকে হবে, ভিলেজ থেকে হবে। আর সেই লক্ষ্য সামনে নিয়েই সবসময় আমরা আমাদের পরিকল্পনা নিয়েছি এবং যখনই সরকার গঠন করেছে আমরা কাজ করে যাচ্ছি। কাজেই পল্লী উন্নয়নটা অর্থাৎ গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নতি করতে পারলে দেশেরও উন্নয়ন হয়, সেটাই আমরা বিশ্বাস করি।